বৈচিত্র্যের মধ্যে ঐক্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিষ্ঠা করল ত্রিপুরা। এই রাজ্যে জাতি জনজাতির সকল অংশের মানুষ একত্রে শুধু বসবাসই করে না, তারা একে অপরের উৎসব আনন্দে সামিল হয়ে থাকে। বাঙালিদের প্রধান উৎসব হল শারদীয়া দুর্গোৎসব। এই শারদ উৎসবকে কেন্দ্র করে রাজ্যের জাতি জনজাতির সকল অংশের মানুষ নির্বিশেষে একত্রে সামিল হয়ে এই পুজোর আনন্দ উপভোগ করে থাকেন। কিন্তু শুধু আনন্দ উপভোগই নয়, বাঙালিদের এই প্রধান উৎসব পালনে অর্থাৎ মায়ের আরাধনায় ব্রতী হয়েছেন জনজাতি এলাকার মানুষরা। শুধু তাই নয়, এবার মাকে অন্যভাবে সাজিয়েও তুলেছেন এই জনজাতি অংশের মানুষরা। জনজাতি অংশের মানুষদের পোশাক অর্থাৎ ত্রিপুরার ঐতিহ্যবাহী রিশা ও পাছড়া পরিয়ে মায়ের প্রতিমাকে সাজিয়ে তুলেছেন তারা। এদিন রাজ্যের জনজাতি এলাকাগুলোর পুজো পরিক্রমায় গিয়ে মায়ের প্রতিমার এই নতুন সাজে মুগ্ধ হন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, জনজাতি অংশের মানুষরা রীতিনীতি মেনে ঠিক কীভাবে মায়ের আরাধনা করে থাকেন তা দেখার জন্য একটা আগ্রহের সৃষ্টি হয়েছিল। এই আগ্রহের টানেই এই শনিবার জনজাতি এলাকাগুলোর পুজো পরিদর্শনে যান তিনি এবং গত বছরের তুলনায় এবছর জনজাতি এলাকাগুলোতে পুজোর সংখ্যা অনেকটাই বেড়েছে বলেও জানান তিনি। আমরা সবাই জানি যে আমাদের এই শারদীয়া দুর্গা উৎসব আমাদের এই ত্রিপুরা রাজ্যের একটা ঐতিহ্যবাহী দুর্গা উৎসব। সেখানে জাতি জনজাতি সকল অংশের মানুষ আমাদের দেবী দুর্গার আরাধনা করেন। আর সবচেয়ে বেশি আমি আজকে আনন্দিত যে আজকে জনজাতি এলাকায় আঠারোবোলা থেকে যাত্রা শুরু করলাম, গাবর্দি টাকারজোলা জনজাতি এলাকায় তারা কি রীতি রেওয়াজ, তারা কিভাবে পূজা অর্চনা করেন সেগুলিও দেখার জন্য খুব আগ্রহ ছিল। তাই আজকে বিভিন্ন জনজাতি এলাকায় তাদের দুর্গা পূজার যে আচার বিধি সেইগুলি দেখার জন্য আমি বেরিয়েছি। তো খুব আনন্দিত এবং গর্বিত এই কারণে, কারণ জনজাতি এলাকায়ও বহু মানুষ আজকে দুর্গা উৎসবে তারা উপনীত হয়েছেন। এবং বিশেষ করে আঠারোবোলাতে গিয়ে জানলাম যে 2018 পর থেকেই সেখানে পূজা অর্চনা, আঠারোবোলার যে বাজার সেই বাজারে পূজা সংগঠিত হচ্ছে। তার আগে কোনো সময় সেখানে পূজা হয়নি। তো এইটা জেনে আরও বেশি খুব আনন্দিত হয়েছি এবং জনজাতি এলাকায় বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি মানুষের মধ্যে উৎসাহ এই দুর্গা উৎসবকে সামনে রেখে যে উৎসাহ উদ্দীপনা সেটা পরিলক্ষিত হচ্ছে। সেটা আমাদের কাছে সারা ত্রিপুরা রাজ্যের কাছে একটা ভালো বার্তা যাবে। তো আমি এই শুভ দিনে সপ্তমী দিনে সমস্ত রাজ্যবাসীকে জাতি জনজাতি সকল অংশের মানুষকে আমি শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ঈশা এবং রিগনাই দিয়ে এই ড্রেসটা যে পরানো হয়েছে ওইটা আপনাকে লাগলো? এটা খুবই আলাদা অনুভূতি যে আজকে আমি জনজাতি এলাকায় যখন আমি পরিদর্শনে যাই, আমাদের যে প্রতিমা নির্মাণ করা হয়েছে সেখানে জনজাতিদের ট্রেডিশনাল যে ড্রেস রিশা এবং পাচরা সেগুলি পরিয়ে মাকে মার রূপ দিয়েছেন। তো এটাই আমাদের কাছে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই যে মায়ের রূপ জনজাতি রিশা এবং ট্রেডিশনাল ড্রেস পরিয়ে মাকে পূজা অর্চনা করছেন। তো এটা আমাদের কৃষ্টি সংস্কৃতিকে ঐতিহ্য বহন করে এবং এটা সারা রাজ্যেই তার একটা বার্তা বহন করবে। রাজ্যের ঐতিহ্যবাহী রিশা ও পাচরা মায়ের প্রতিমাকে এক নতুন রূপ দেওয়ার এই পরিকল্পনা গোটা রাজ্যে একটি বিশেষ বার্তা বহন করবে বলেও আশা ব্যক্ত করেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।